হ্যালো ইভিওর ওয়েলকাম টু সাফল বাংলা ইউটিউব চ্যানেল সাফল বাংলার এই মুহুর্তে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এনএম জে এনএম দু হাজার চব্বিশকে লক্ষ্য করে আজকে আমাদের যে ক্লাস হচ্ছে সেটা হচ্ছে জি কের ওপর জেনারেল নলেজ তো আজকে আমরা টোটাল চল্লিশটার মতো নিয়ে এসেছি অবশ্যই তোমাদের প্রত্যেকটা হেল্পফুল হবে এটুকু আশা রাখছি দেখতে পাচ্ছ কোশ্চেনগুলো কিন্তু বেশ ভালো ভালো কোশ্চেন ঠিক আছে তো প্রত্যেকে কিন্তু কোশ্চেনগুলো দেখবে এবং তার সাথে যেটা করবে সেটা হচ্ছে খাতায় নোট ডাউন করবে যেটা যেটা পারবে না আর কতগুলো পারলে সেটা আমাকে লাস্টে জানাবে যে হ্যাঁ স্যার এতগুলো পারলাম ওকে আর কিছু হোমওয়ার্কের কোশ্চেন দেবো সেটা কিন্তু করতে হবে ওকে চলো তো আর ফার্স্টই বলে দিই আমাদের অগ্নিধারা ব্যাচের ব্যাপারে অল বেঙ্গল প্রি টেস্ট ট্যালেন্ট হান কম্পিটিশান দু অগ্নিধারা এই ব্যাচটায় নতুন ভর্তি চলছে এটা কিসের ব্যাচ স্যার এটা ফর এন এন এম জিএন দু পরীক্ষার্থীদের ওপর লক্ষ্য করে যারা তোমার যে প্র্যাকটিস কোশ্চেন নিতে চাই যারা ধরো প্র্যাকটিস করতে চাইছে বা মক টেস্ট দিতে চাইছে একটা কোয়েশ্চেন তোমাদেরকে কিন্তু অনেক কিছু শেখায় ঠিক আছে যে কোয়েশ্চেন তুমি পারবে কি পারবে না কী ধরনের কোয়েশনগুলো এখন পরীক্ষার ট্রেনিংয়ে চলছে সেইগুলোকে ফলো করে তোমাদেরকে কিন্তু কোশ্চেনগুলো সাজিয়েছি ঠিক আছে টোটাল পনেরোটা মক টেস্ট পাচ্ছ এবং এই পনেরোটা মক টেস্ট তোমাদের কিন্তু অনলাইনে দেওয়ার সুযোগ আছে এবং যদি কোনো কারণে ধরো তোমার ইচ্ছা অনুযায়ী আমি অফলাইনে দেবো সেটারও ব্যবস্থা করে দেবো আমি একটা পিডিএফ তোমাদের দিয়ে দেবো এবং তার সাথে সাথে একটা তোমার হচ্ছে কি ওএমআর শিট সেই ওএমআর শিটে পিডিএফও দিয়ে দেবো তুমি প্রিন্ট আউট করে সেটা কিন্তু নিজের মতো করে অফলাইনে পরীক্ষা নিতে পারো ঠিক আছে তো চলো এইটুকুই বলা ছিল আর এটার জন্য তোমার যদি মনে হয় জয়েন করবে যে হ্যাঁ স্যার অনলাইনে এটা মক টেস্টে জয়েন করবো তাহলে এই যে নাম্বারটা দেখতেছো নাইন সিক্স জিরো নাইন ওয়ান ডবল টু সিক্স ডবল টু এই নাম্বারটা একটা হোয়াটসঅ্যাপ করে দেবে যে স্যার আমি জয়েন করতে যাচ্ছি অনেক স্টুডেন্টরা কিন্তু ভর্তি হচ্ছে এবং বিভিন্ন প্রান্ত থেকে মালদা মুর্শিদাবাদ কলকাতা হাওড়া হুগলি থেকে কিন্তু প্রচুর ছেলেমেয়েরা ভর্তি হচ্ছে ঠিক আছে তো এর জন্য কত লাগছে স্যার এই জন্য লাগছে মাত্র একশো কুড়ি টাকা যেটা শুরু হবে কবে থেকে মক টেস্টটা মক টেস্টটা শুরু হচ্ছে পনেরো তারিখ থেকে ওকে এত কিছু বললাম এবার চলো বা ক্লাসে ফিরে যাই প্রথম প্রশ্ন দেখো টোটা উপজাতি টোটা উপজাতি ভারতে কোথায় দেখা যায় কোশ্চেনগুলো কিন্তু যতগুলো কোশ্চেন নিয়েছি সবগুলো ম্যাক্সিমাম দেখবে হয় ডাব্লিউপি অথবা দেখবে তোমার হচ্ছে কি কেপি অথবা দেখবে তোমাদের পরীক্ষা এর জন্য কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ দেখবে এই সমস্ত প্রশ্নগুলি পরীক্ষায় আসে প্রচুর ঠিক আছে আমি কয়েকটা তোমাদেরকে বলে দেবো যে কোশ্চেনগুলো দেখবে যে প্রিভিয়াস ইয়ার এসে এসেছে ওকে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের উত্তর হচ্ছে নীলগিরি পর্বত ঠিক আছে নীলগিরি পর্বত অঞ্চলে কিন্তু টোটা উপজাতিটা দেখা যায় ওকে চলো এই এই উপজাতি নিয়ে কিন্তু প্রশ্ন আসে ঠিক আছে পুলিশ পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন আসে দেখো সিরার ঝল কোথায় দেখা যায় আরেকটা কথা বলি তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেনও কিন্তু দেখবে বিভিন্ন পরীক্ষায় আসার প্রশ্ন দেয় ম্যাক্সিমাম কোশ্চেন দেখবে হয় ডাব্লিউবিতে এসেছে অথবা ডাবলিউ এসেছে এরকম ধরনের প্রশ্নগুলি কিন্তু ম্যাক্সিমাম পেমেন্ট দেয় ঠিক আছে তো একটু দেখতে থাকো ঠিক আছে এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো অন্যান্য জায়গা থেকে দেখতে থাকুক তো সেটার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে চলো তারপরে দেখে নাও সিডার ঝড় কোথায় দেখা যায় সিডার ঝড় দেখা যায় ভারত এবং বাংলাদেশের মধ্যে ওকে তারপরে দেখানো দক্ষিণ ভারতের কালো কালো মাটি কী নামে পরিচিত দক্ষিণ ভারতের কালো মাটি হচ্ছে রেগুর নামে পরিচিত এই মৃত্তিকা নিয়েও কিন্তু প্রশ্ন আসে পরীক্ষা ঠিক আছে দক্ষিণ ভারতের কালো মৃত্তিকা ওকে আচ্ছা এইবার দেখো যে প্রশ্নটা দেখাবো এটা জিএনএমএনএমের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা এসেছিল তোমাদের পরীক্ষায় যে পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর কোনটি তো উত্তর হচ্ছে গ্রেট বেরিয়ার রিফ তোমাদের পরীক্ষায় এসেছিল না প্রশ্নটা যে গ্রেট বেরিয়ার রিফ কোথায় রয়েছে ভারতের কোন কোন প্রান্তে রয়েছে তাই না তো কোশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট নিয়ে এসে সমস্ত জায়গা থেকে তুলে দেওয়া ঠিক আছে কিছু কোশ্চেন দেখবে জিএনএমএনএম থেকে লিঙ্ক আপ আছে কিছু কোশ্চেন দেখবে পুলিশের পরীক্ষার সাথে লিঙ্ক আপ আছে ঠিক আছে আমি চেষ্টা করি সবসময় কি নতুন কিছু দেওয়ার ঠিক আছে তার জন্য কিন্তু তোমায় কী করতে হবে ফার্স্ট অফ অল এই যে পিডিএফটা যদি না থাকে আমি তো বলি থাকি প্রত্যেকবারই যে পিডিএফ আমাকে দ্বিতীয়বার বলতে হবে না আমাকে যে কোনো একটা গ্রুপে জয়েন হয়ে যাবে সেই গ্রুপে তুমি কিন্তু এই পিডিএফগুলো পেয়ে যাবে ঠিক আছে ফ্রি অফ কস্টই পেয়ে যাবে কোনো টাকা পয়সা লাগছে না ওকে তারপর দেখো নদীর জলপ্রবাহ মাপার একক কী তো নদীর জলপ্রবাহ মাপার একক হচ্ছে কিউশেক দেখবে জল যখন মাপে না তখন কিউসেক দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ এটা এক এক কিউশেক দুই কিউশেক এরকমভাবে প্রকাশ করে ওকে আচ্ছা আমাকে বলো কি দূরত্ব মাপার সর্বোচ্চ যে লিমিট বা দূরত্ব মাপার যে সর্বোচ্চ একক সেটা কি দূরত্বের সর্বোচ্চ একক সেটা আমাকে জানতে চাইছে ঠিক আছে দূরত্বের সর্বোচ্চ একক কি সেটা আমাকে জানতে চাইছে এটা একটু ঝটপট কমপ্লিট করে কমেন্ট করে জানিয়ে দাও ঠিক আছে দূরত্বের সর্বোচ্চ একক কি চলো পরের প্রশ্ন দেখিনি গঙ্গাই গঙ্গাইকন্ড উপাধি কী নেন গঙ্গাইকণ্ড উপাধি নিয়েছিলেন প্রথম রাজেন্দ্র চোল ঠিক আছে এখানে দেখবে দুটো নাম পাই আমরা খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনটা পরীক্ষার জন্য কিন্তু প্রচুর আসে আরেকটা প্রশ্ন আসে আমি যখন পেইড ব্যাচ এগুলো করা ছিলাম আমাদের পেইড ব্যাচও কিন্তু এগুলো করানো হয়েছে হ্যাঁ ফার্স্ট ব্যাচ সেকেন্ড ব্যাচ কিন্তু এগুলো পুরো একদম সুন্দর করে বুঝিয়েছি মজা করে শিখেছি তাই কোনো চোল কি কেন গঙ্গায় গঙ্গায়কুণ্ড উপাধি দেয় হয়েছিল অর্থাৎ এই যে রাজা তোমার হচ্ছে রাজেন্দ্র চোল প্রথম যে ছিলেন উনি কিন্তু আমাদের বাংলার যিনি রাজা ছিলেন মহিপাল তাকে আক্রা মানে আক্রমণ করতে গিয়েছিলেন এবং তার ফলে কিন্তু তিনি আক্রমণ করে জয়ীও হয়েছিলেন কিন্তু উনি এত মায়াবী ছিলেন এত দয় দরদ ছিলেন উনি কিন্তু লাস্টে কি করেন বাংলাকে বলেন ঠিক আছে আমি বাংলা জয় করেছি তার প্রমাণস্বরূপ শুধুমাত্র জলটুকু নিয়ে গঙ্গা জলটুকু ওই জন্য তাকে কিন্তু গঙ্গায় চোল বলা হয় আমাকে আর একটা প্রশ্নের উত্তর দাও মাদুরাই চোল কাকে বলা হয় এটা আমি যারা পেট ব্যাচে স্টুডেন্ট করেছি তারা আশা করছে পারবে আর যারা পারবে তারাও কমেন্ট করো যারা পড়েছো তারাও কমেন্ট করো ঠিক আছে যারা জানো মাদুরাই কোন্ড এটা এটা কিন্তু অন্য ব্যক্তি এটা কমেন্ট করে জানাবে ঠিক আছে কোন্ড নামে কি পরিচিত চলো তাহলে গঙ্গায় কোন্ড খুবই ইম্পর্টেন্ট দেখবে অনেক পরীক্ষায় আসে এখান থেকে ঠিক আছে গঙ্গায় কোন্ড বা গঙ্গায় কোল কোলচুলম এরকম একটা আসে ঠিক আছে আচ্ছা পরেরটা দেখো পৃথিবীর উচ্চতম মালভূমি নাম কি তো পৃথিবীর উচ্চতম মালভূমি হচ্ছে পামি মালভূমি আচ্ছা পামি মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় সবাই জানি আমাকে বলো একটা জিনিস কমেন্ট করে জানাও যে পৃথিবীর কষাইখানা কাকে বলা হয় ঠিক আছে এটা কমেন্ট করে জানাবে পৃথিবীর আমি এটা সম্ভবত আমাদের কমেন্টটি পোস্টও করেছিলাম পৃথিবীর কমে খানা ঠিক আছে কষাইখানা কাকে বলা হয় এটা আমাকে কমেন্ট করে জানাবে এবং কেন বলা হয় এটাও কমেন্ট করে জানাবে ঠিক আছে পৃথিবীর কষ্ট এখানে কাকে বলা হয় এই কোয়েশ্চেনগুলো দেখবে না তুমি যখন উত্তর দাও না দেখবে অনেক স্টুডেন্টরা কিন্তু দেখে এবং সেটা লাইকও করে প্লাস অনেকেই যেটা জানে না সেটা কিন্তু জানতে পারে ঠিক আছে খুব ভালো লাগে বিষয়গুলো চলো পরের প্রশ্ন দেখে না সৌরজগতে লাল গ্রহ কী নামে পরিচিত তো লাল গ্রহ বলা হয় কাকে মঙ্গল গ্রহকে আমাদের পৃথিবীকে কী গ্রহ বলা হয় সেটা আমাকে কমেন্ট করে জানাবে আচ্ছা নীল গ্রহ সবুজ গ্রহ কাকে বলে এটা কমেন্ট করে জানাবে দুটো তিনটে কমেন্ট করে জানাবে ঠিক আছে এবং চলো এই এই দুটো তিনটে কমেন্ট করে তোলেই হবে আচ্ছা পরের প্রশ্ন দেখো মহামল্য উপাধি কী গ্রহণ করেন মহামূল্য উপাধি কী উত্তর হচ্ছে প্রথম নরসিংহ বর্মন ঠিক আছে এবং ইনি কিন্তু প্রথম নরসিংহ বর্মনে কিন্তু তোমার গিয়ে ওই মন্দির সূর্যমন্দির কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন ঠিক আছে তাহলে এটা কিন্তু খুবই কোয়েশ্চেন মহামূল্য উপাধি কে নিয়েছিলেন ওকে তারপর চলে আস ইউগলিনা ইউগলিনার গমন অঙ্গের নাম কি দেখো এই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট যে নেমে পরীক্ষা দেখবে গমন অঙ্গ থেকে প্রশ্ন আসে যে কোন প্রাণী গমন অঙ্গের নাম কি ঠিক আছে বারিশাল অঙ্গের নাম কি এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তাহলে ইউগলিনার গমন অঙ্গ হচ্ছে ফ্লাজেলা ওকে তো ফ্লাজেলা হচ্ছে ইউগলিনার গমন অঙ্গের নাম ওকে কোশ্চেনগুলো দেখো কত সুন্দর সুন্দর কোশ্চেন নিয়ে এসেছি তারপরে দেখো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কোন ফসলকে ফসল বলা হয় এই কোশ্চেনটা তো অনেকে পারবেই না তৃষ্ণাত্ম ফসল কাকে বলা হয় এটাকে ধানকে বলা হয় ঠিক আছে ধানকে বলা হয় তৃষ্ণাত্ম ফসল দেখবে ধান যখন চাষ করে না দেখবে জল টল দিয়ে অনেকভাবে কিন্তু তাকে মানে জল টল খাওয়ানো হয় ঠিক আছে মানে অনেক বেশি করে জল প্রোভাইড করা যায় আর যাতে কি হয় জিনিসটা আরও ভালো হয় ওই জন্য তৃষ্ণাত্ম ফসল বলা হয় ঠিক আছে দেখবে যখন ধানের যখন চাষ হয় না দেখবে আশেপাশে আলাম প্রচুর জল দেওয়া থাকে ঠিক আছে তো এই জন্য তৃশার্থ ফসল বলা হয় পরেরটা দেখে নাও পৃথিবীর প্রথম পরিবেশ বৈঠক কোথায় অনুষ্ঠিত হয় উত্তর হচ্ছে স্টকহোম পরের দেখে নাও ভারতের প্রত্নরাত্ম জনক কাকে বলে তো এটা খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ভারতীয় প্রত্নত জনক বলা হয় আলেকজান্ডার ক্যানিংহাম ঠিক আছে আলেকজান্ডার ক্যানিংহামকে বলা হয় ভারতের প্রত্নদত জনক তারপরে দেখে নাও জির প্যাথো প্যাথোলিমিয়া ঠিক আছে জেরোপ্যাথোলোমিয়া রোগটি কোন ভিটামিনের অভাবে হয় তো উত্তরটা কী হবে ভিটামিন এর অভাবে হয় এখান থেকে বেশ কিছু প্রশ্ন আসে যেমন পেলেগ্রা রোগটি কোন কারণে হয় পেলেগ্রা ঠিক আছে এটা কমেন্ট করে দেবে পেলেগ্রা এবং আর একটা আসছে সেটা হচ্ছে বেরি বেরি রোগ এখানে অনেকে ভুল করে ফেলে ঠিক আছে বেরি বেরি রোগ এটা আমাকে কমেন্ট করে দেবেন ঠিক আছে এই দুটো আমাকে কমেন্ট করবে যে এই দুটো রোগের কারণ কি কোন ভিটামিন ক হবে এই দুটো হয় বেরিয়ে বেরিয়ে চলো পরেরটা দেখে নাও মানবাধিকার কমিশনের সদর দপ্তর কোথায় মানবাধিকার কমিশনের সদর দপ্তর কোথায় তো উত্তরটা হচ্ছে জেনেভা আমি না এগুলো পেট ব্যাচে খুব সুন্দর করে গুছিয়ে পড়ে দিচ্ছি জানো তো কোন দপ্তর কোথায় রয়েছে ঠিক আছে যেমন তোমার ফুড অ্যান্ড যে অর্গানাইজেশান যেটা রয়েছে এফ ও এফ ঠিক আছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অ্যাসোসিয়েশন বা অর্গানাইজেশান এটার সদর দপ্তর কোথায় রয়েছে সেটা হচ্ছে রোমে এগুলো না মনে রাখা কিছু ট্রিক আছে ঠিক আছে তো এই যে মানবাধিকার শিশু তারপরে তোমার আটটা বলেছিলাম যে লেবার ঠিক আছে লেবার তোমার আটটা রেড ক্রস ঠিক আছে তো এই দুটো তিনটে কিন্তু সব জেনে রয়েছে ঠিক আছে এই দুটো তিনটে বেশ কয়েকটা আরও কিছু আছে তো এগুলো কিন্তু মনে রাখার ট্রিক আমি খুব সুন্দর করে পেট ব্যাচে বলেছি যদি কারোর মনে হয় যে না স্যার পেট ব্যাচে ভর্তি হব জাস্ট মানে দারুণভাবে কিন্তু সমস্ত ক্লাসগুলো করানো হয় তোমার যদি মনে হয় ভর্তি হবে এই নাম্বারটা দিচ্ছি নাম্বারে যোগাযোগ করে নেবে তুমি ঠিক আছে তারপর আশা করছি যে যেরকম ক্লাস দেখছো তার থেকে অনেক ভালো ক্লাস হয় ঠিক আছে তো নাম্বারটা কত নাম্বারটা সে একই নাম্বার নাইন সিক্স জিরো নাইন ওয়ান ডবল টু সিক্স ডবল টু এই নাম্বারটা তোমরা নোট ডাউন করে নেবে বা খাতা নোট ডাউন কর করার পর একটু হোয়াটসঅ্যাপ লিখতে পারো অথবা ডিসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো যে স্যার আমি জয়েন করতে চাইছি ওকে আচ্ছা চল আসছি পরে কোশ্চেন লিখে নাও উনিশশো বিয়াল্লিশ সালে ভারত ছাড় আন্দোলনের সময় ভারতে ভাই সরে গিয়েছিলেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এগুলো খুবই আসে কিন্তু পরীক্ষায় তো উত্তর লর্ড গো ঠিক আছে ভারত ছাড়ার সময় লর্ড লিন গো ওকে দেখো গো তো ভারত ছাড়ো তো ছাড়ো ঠিক আছে গো মানে না যে গো ইয়ে তোমার এরকমভাবে নাড়া দিয়েছিল ঠিক আছে তো গো ফ্রম ইন্ডিয়া এরকম দিয়েছিল তো যাই হোক এই লিনলিত গো থেকে মাথায় রাখবে এভাবে কিন্তু মনে রাখা যেতে পারে ঠিক আছে এরকম সুন্দর সুন্দরভাবে কিন্তু আমরা পেট বেচে খুব ভালোভাবে পড়ায় প্রশ্নগুলো কিন্তু ঘুরে ফিরে আসতে পারে যে উনিশশো সালে কোন আন্দোলন হয়েছিল তারপরে বলতে পারে যে ভারত কত সালে হয়েছিল ভারত স্বরানো সময় কি নেতৃত্ব দিয়েছিল ঠিক আছে এবং এই ভারত স্বাধীন সময় কোথা ভারতের ভাইসা রেখেছেন তো একটা কোশ্চেনের থেকে তিন চার রকম প্রশ্ন হয় তো একটু নিজেকে বুদ্ধি করে কিন্তু পড়তে হবে পরের প্রশ্ন দেখো কোন গ্রহের অপর নাম লুসিফার দেখো কোশ্চেনটা কতটা আনকমন কোশ্চেন তো উত্তরটা কি উত্তর হচ্ছে শুক্র গ্রহের আচ্ছা এইখানে না উত্তরটা কোনো কারণে মিস হয়ে গেছে এইটা আমাকে যদি পারো আমাকে একটু কমেন্ট করে দিও ঠিক আছে কোন গ্রহে অপনাম লুসিফার আমি জানিয়ে দেব ঠিক আছে লুসিফারটা ওকে আচ্ছা পরের প্রশ্ন দেখো এটা শুক্র গ্রহ হবে হ্যাঁ এক্সট্রিমলি সরি এটা শুক্র গ্রহে হবে কোন গ্রহে অপনাম লুসিফার এটা শুক্র গ্রহ হবে আর এই যন্ত্রের নাম কি বায়ুর আপেক্ষিক আপেক্ষিকতা মাপে যন্ত্র নাম তো হাইগ্রোমিটার বায়ুর যে আচ্ছা বলো হাইগ্রোমিটার সাথে কি মাপা হয় সেটা কমেন্ট করে দিও ঠিক আছে আচ্ছা আগে এটা বলে যে লুসিফার বলা হয় শুক্র গ্রহকে ঠিক আছে এটা এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন যে লুসিফার কাকে বলা হয় লুসিফার বলা হয় শুক্র গ্রহকে আর আর একটা প্রশ্ন হাইগ্রোমিটার এটা তো সবাই জানি যে বায়ুর আপেক্ষিক আগ্রতা মাপার যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার আচ্ছা আমাকে বলো যে হাইড্রোমিটারটা কি হাইড্রোমিটার ওকে এবং আর একটা প্রশ্ন এগুলো সব কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে যে আমি জানি বলে করব না কী আছে এটা নয় যেটা যেটা পারবে অবশ্যই কমেন্ট করে দেব হাইড্রোমিটার হলো আর একটা প্রশ্ন হচ্ছে যে তোমার অ্যানিমোমিটার এখানে অনেকে ভুল করে ফেলে হ্যাঁ অ্যানিমো অ্যানিমোমিটার এটা কমেন্ট করে দেবে এগুলো সব মজা করে শিখেছিলাম যখন ক্লাস করাতাম না তখন বলতাম যে এই মাপক যন্ত্রের নাম এটা কী করে মনে রাখবে যে তার একটা মজা করে কিন্তু বুঝিয়েছিলাম যাই হোক কিন্তু সব বোঝানো হয়েছে হ্যাঁ তারপরে দেখো বিজ্ঞান বঙ্গীয় বিজ্ঞান পরিষদ কে প্রতিষ্ঠা করেন তো বঙ্গীয় বিজ্ঞান পরিষদ গঠন করেন যে সত্যেন্দ্রনাথ বসু কত সালে উনিশশো সালে দেখো কোশ্চেন কিন্তু বেশ ইম্পর্টেন্ট কোশ্চেন বঙ্গীয় বিজ্ঞান পরিষদ সত্যেন্দ্রনাথ বসু আচ্ছা অলিম্পিকের বলয়গুলির রঙ কী অর্থাৎ অলিম্পিকে দেখা যায় বিভিন্ন রকম রঙ হয় ঠিক আছে গোল গোল দেখবে একটা তোমার হচ্ছে কি গোল গোল এ করে থাকে সেখানে বিভিন্ন রকম রঙ থাকে তো টোটাল কতগুলো রঙ থাকে বলে দিচ্ছি একটা থাকে নীল রং একটা থাকে হলুদ রঙ একটা কালো একটা সবুজ একটা লাল অর্থাৎ পাঁচ রকম রঙ থাকে তো নীল রঙটা নীল রঙটা কোন দেশের নীল রঙটা অ্যাকচুয়ালি কিন্তু ইউরোপকে প্রোভাইড করে ঠিক আছে হলুদটা হচ্ছে আমাদের এশিয়া ওকে কী বললাম হলুদটা আমাদের এশিয়া কালোটা হচ্ছে আমাদের আফ্রিকাকে প্রকাশ করা সবুজটা কাকে প্রকাশ করে সেটা বলবে এবং লালটা কাকে ঠিক আছে লালটা আমেরিকাকে সবুজটা কাকে বলো এটা এটাও কমেন্ট করে জানাতে হবে ঠিক আছে সবুজ রঙটা কোন দেশের মানে প্রতীক এটা ঠিক আছে বা কোন মহাদেশের প্রতীক সেটা কমেন্ট করে জানাবে ওকে চলো পরে প্রশ্ন চলে আসছি ভারতে আসার সমুদ্র পথ কে আবিষ্কার করেছেন এটা সব থেকে সহজ প্রশ্ন উত্তর হচ্ছে ভাস্কর দাঁকামা ঠিক আছে আচ্ছা ভাস্কো দাঁকা একজন পর্তুগিজ ছিলেন ইনি কত সালে ভারতের যে কালিকট বন্দরে প্রথম পদার্পণ করেছেন সেই সালটা আমাকে লিখে দেবে ঠিক আছে কত সালে তিনি ভারতের থেকে আমাদের যে কালিকট বন্দর ঠিক আছে ওটা সম্ভবত কেরালাতেই ছিল তো কত সালে সেটা একটু কমেন্ট করে দিও ঠিক আছে পরের প্রশ্ন দেখে টমাস রো ভারতে আসেন কার আমলে দেখো এই প্রশ্নগুলো বেস্ট হওয়ার জি তোমার হচ্ছে ডাব্লিউপি ঠিক আছে প্রশ্নগুলো নিয়ে সে শুধুমাত্র যে তোমাদের অনেক রকম পরীক্ষাকে কিন্তু কনভার্ট করে দেবে ঠিক আছে অনেকগুলো দেখবে পরীক্ষা তুমি কমপ্লিট করে নিচ্ছ এগুলো কিন্তু বেশ ইম্পর্টেন্ট কোশ্চেন তাহলে টমাস লো হচ্ছে ভারতের আসে তখন জাহাঙ্গীর আমলে বেশ কিছু প্রশ্ন যেমন তোমার হচ্ছে কি ফাহেন ঠিক আছে ফাহীনের সময় কে এসেছিলেন সরি ফাহেন কার আমলে এসেছিলেন ঠিক আছে তারপর ইবন বতুতা কার আমলে এসেছিলেন এগুলো কমেন্টগুলো করে দেবে ঠিক আছে এগুলো তো কমেন্টে জানিয়ে দেবে আমি দুই একটা বলে দিচ্ছি চলো ফায় হেন হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্ভবত আর তোমার হচ্ছে কি আর একটা যেটা বললাম সেটা হচ্ছে ইবন বতুতা হচ্ছে ইয়ের সময় কি বলে আমাদের মোহাম্মদ আরে বল না আচ্ছা এটা কমেন্ট করে দাও ঠিক আছে ইবন বোতুতে কার আমার এসেছিলেন মোহাম্মদ বিন তুকলক ঠিক আছে মোহাম্মদ বিন কার আপনার এসেছিলেন ওকে এই দুটো আমি বলে দিলাম বেশ আচ্ছা আমাকে বলো যে হর্ষবর্ধনের সময় কে এসেছিলেন ঠিক আছে হর্ষবর্ধনের সময় কে এসেছিলেন এটা কমেন্ট করে দিও চলো আচ্ছা অনেকগুলো বলছি দেখো অনেক পরিশ্রম লুকিয়ে থাকে কিন্তু এত কিছু করার জন্য একটা লাইক করে দিও একটু সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও ঠিক আছে আচ্ছা আলট্রাসনিক তরঙ্গ শুনতে পাই কোন প্রাণী এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কেন বলি দেখো বাদুর পায় আচ্ছা আমি বলি দুই রকম শব্দ হয় হ্যাঁ শব্দ কম্পাঙ্ক দুই রকম হয় একটা শব্দোত্তর একটা শব্দতর আমি পেট ম্যাচে খুব সুন্দর করে গুছিয়ে বলে দিয়েছি মানুষের না শব্দ শোনার যে মানে প্রতি সেকেন্ডে শব্দের যে কম্পাঙ্ক না একটা কাঁপা ভাব থাকে তো যদি সেটা কুড়ি থেকে কুড়ি হাজার থেকে যদি কুড়ি হাজার থেকে যদি কুড়ি হাজার হারজার মধ্যে থাকে ঠিক আছে আহ হ্যাঁ কুড়ি থেকে কুড়ি হাজার হারজার মধ্যে থাকে তাহলে কি হয় এই কুড়ি হাজার না দু হাজার গো সম্ভবত কুড়ি হাজারে আছে একটু দেখে নিও তো ঠিক আছে তো ওই হাজার যদি মধ্যে থাকে আমি কনফার্মটা না একটু তোমাদেরকে সে জানিয়ে দেবো ঠিক আছে ওই তোমার কমেন্টে জানিয়ে দেবো এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না অনেক দিন আগে পড়েছিলাম তো মানে এক্স্যাক্ট মনে পড়ছে না যাই হোক তো তার মধ্যে যদি থাকি তবে মানুষ শুনতে পাবে তার যদি বেশি হয়ে যায় তখন কিন্তু মানুষ শুনতে পাবে না তখন কারা শুনতে পাবে এবং কম যদি হয় যদি কমে যায় তাহলে সেটা তোমার হচ্ছে গিয়ে ইলট্রাসনিক এরকম ব্যাপারটা ছিল ঠিক আছে আর বেশি শুনতে গেলে বা বেশি যদি মানে আওয়াজটা বেশি হয়ে যায় তাহলে সেটাকে আলট্রাসনিক বলা হয় অনেকদিন আগে কোশ্চেনটা বানিয়েছিলাম তো মানে এক্স্যাক্টলি এই মুহূর্তে মনে পড়ছেন তবে বলে দিই আলট্রাসোনিকের ক্ষেত্রে বাদুর আছে ঠিক আছে এবং তোমার একদম যদি শব্দতর হয় শব্দতর ক্ষেত্রে কোন প্রাণী সেটা একটু কমেন্ট করে দিও ঠিক আছে এগুলো সব সুন্দর করে গুছিয়ে বলে দিয়েছিলাম একটা ক্লাসে ঠিক আছে এগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে নেবে আচ্ছা চলে আসছি পরে কোশ্চেন দেখো মানব ফুসফুসের আবরণের নাম কি তো মানব ফুসফুসের আবরণের নাম হচ্ছে প্লুরা ওকে খুবই কমন একটা কোশ্চেন আচ্ছা মানব মস্তিষ্কের আবরণের নাম কি সেটা কমেন্ট করে দিও তারপর চলে সৌরজগতের শীতলতম প্রান্তটির নাম কি শীতলতম প্রান্ত হচ্ছে আমাদের কুইপার বেল্ট ঠিক আছে এই কুইপার বেল্ট হচ্ছে সব থেকে শীতলতম বা হিমতম ঠিক আছে শীতল প্রান্তটির নাম আচ্ছা চলে পরেরটা দেখে নাও থাইরক্সিন হরমোনের কম খরণের শিশুদের কোন রোগটি হয় তো এটা হচ্ছে ক্রিটিনিজম দেখবে এই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় আসে জিনেমেনেম পরীক্ষা কিন্তু খুবই আসে যে কোন হরমোনে কম খরণে কোন হরমোনের বেশি খরণে কি কী রোগ হয় এই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট তো উত্তরটা কী হচ্ছে ক্রিটিনিজম ঠিক আছে ক্রিটিনিজমের ফলে কী হয় ক্রিটিনিজম কেন হয় না থাইডক্সিন হরমোনে কম খরনের জন্য হয় এবার সে পরেরটা দেখো গ্রাফাইট এবং হীরা কোন পদার্থের রূপভেদ তো গ্রাফাইট এবং হীরা হচ্ছে আমাদের কার্বন কার্বন আছে না কার্বনের রূপভেদই হচ্ছে গ্রাফাইট এবং হীরা ওকে এটা পরীক্ষায় প্রচুর আসে যে বিভিন্ন পরীক্ষায় এসেছে এলপি টেলপি করলে প্রচুর এসেছে এই সমস্ত প্রশ্নগুলি ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন দেখো আলেকজান্ড্রিয়া কোন নদীর তীরে অবস্থিত আলেকজান্ড্রিয়া রয়েছে তোমার নীল নদীর তীরে ঠিক আছে কোশ্চিন গুলো তুমি আশা করছি অনেকগুলো রিলেট করতে পারবে অনেক প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসে ঠিক আছে যেমন কি কোন সময় এসেছিলো ডাবলিউপি এর একদম ফেভারেট কোশ্চেন এগুলো কিন্তু পরীক্ষা আসে প্রচুর তো খাতে নোট করতে থাকো ঠিক আছে তবে দেখো চলে আসি পয়েন্টটাই পোল্ডার সরি হ্যাঁ পোল্ডার ভূমি কোথায় দেখা যায় পোল্ডার ভূমি দেখা যায় কোথায় নেদারল্যান্ডে দেখা যায় ঠিক আছে কোশ্চিনগুলো ভেবো না যে আমি জাস্ট জিয়ে মানে শুধু জিয়ে নেবেন যেন এই কোশ্চেনগুলো তোমরা ভাবতে পারবে না কতটা ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে চলো পরের পরের কোশ্চেন দেখেনি কোন দেশ প্রভাত শক্তির দেশ বলে প্রভাত শান্তি দেশ হ্যাঁ প্রভাত শান্তির দেশ বলা হয় তো উত্তর হচ্ছে কোরিয়া আচ্ছা নর্থ কোরিয়া এটা তো সাংঘাতিক দেশ চলো আমাকে একটু কমেন্ট করে জানো যে নর্থ কোরিয়ার যিনি হচ্ছেন কি প্রধানমন্ত্রী তার নাম কি ঠিক আছে এটা একটু কমেন্ট করে দিও আচ্ছা চলো পরে কোশ্চেন চলে আসি বাসন্তী দেবী এবং সুনীতি দেবী কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তো বাসন্তী দেবী এবং সুনীতি দেবী যুক্ত ছিলেন হচ্ছে অসহযোগ আন্দোলন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু দেখো এই এগুলোই পরীক্ষা আসে আর একটা প্রশ্ন আসে সেটা হচ্ছে মেধা পাটেকার ঠিক আছে মেধা পাটেকার কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন মেধা পাটেকার হ্যাঁ কয়াকার টয়েকার পাটিকার কোন আন্দোলনের সাথে যুক্ত এই কোশ্চেনটা কমেন্ট করে জানাবে পরের প্রশ্ন দেখো ভারতীয় সংবিধানের আত্মা কাকে বলে তো ভারতের সংবিধানের আত্মা বলা হয় প্রস্তাবনা অংশটিকে ঠিক আছে প্রস্তাবনা যেটা প্রেজাম্পল থাকে সেই অংশটাকে এবং এটা কে বলেছিলেন এটা বলেছিলেন আমাদের বি আর আম্বেদকর ঠিক আছে সংবিধানের জনক কাকে বলা হয় এটা কমেন্ট করে দিও ওকে খুবই সহজ সহজ কোশ্চেন কোশ্চেন দিচ্ছি হ্যাঁ পরে দেখেন সিন্ধু সভ্যতার আদিবাসীদের প্রধান জীবিকা কী ছিল তো প্রধান জীবিকা ছিল কৃষিকার্য আচ্ছা পরের প্রশ্ন দেখো বিদ্যাসাগর সারা বাংলায় কয়টি বালিকা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন বালিকা বিদ্যালয় হ্যাঁ অনলি বালিকা বিদ্যালয় স্কুল সেটা হচ্ছে পঁয়ত্রিশটি টোটাল থার্টি ফাইভ চলো আসছি পরে কোশ্চেন ভারতের কোন রাজ্যের পুরনো নাম হচ্ছে নেফা অর্থাৎ এন ইএফএ ঠিক আছে এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এরিয়া এটা ছিল আগে এই যে অরুণাচল প্রদেশ এই অরুণাচল প্রদেশের আগে নাম ছিল নেফা ঠিক আছে আগে নেফা বলা হতো বাট কত সালের পর থেকে সেটা অরুণাচল প্রদেশ হয়েছে সেটা একটু কমেন্ট করে দিও ওকে তো ভারতের রাজ্যের নতুন একটা রাজ্য সেটা নাম হচ্ছে অরুণাচল প্রদেশ এই নতুন কেন বলছি নবীনতম রাজ্য কোনটা সেটা একটু কমেন্ট করে দিও তো দেখি তো কার জানা আছে আমি যেটা বলতে চাইলাম যে নেফা আগে নাম ছিল নবীনতম নাম হচ্ছে অরুণাচল প্রদেশ ওকে পরে পরের কোশ্চেন দেখেন ভারতের প্রথম মহিলা প্রতিরক্ষা মন্ত্রী গেছিলেন তো মহিলা প্রথম যিনি ছিলেন রাষ্ট্রপতি তার নাম একটু কমেন্ট করে দিও তো আর প্রথম প্রধানমন্ত্রী যিনি হয়েছিলেন তার নাম কমেন্ট করে দিও ঠিক আছে আর প্রথম মহিলা প্রতিরক্ষা মন্ত্রী এটাও কিন্তু পরীক্ষা আসে উত্তরটা কি হবে ও তো হচ্ছে ইন্দিরা গান্ধী ওকে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন লাস্ট কোশ্চেন আজকের সেটা হচ্ছে কি কোশ্চেন শিল্প বিপ্লব কথাটি প্রথম কে ব্যবহার করেছেন তো শিল্প বিপ্লব কথাটি ব্যবহার করেছেন আগস্ত ব্ল্যাঙ্কি ওকে আগস্ত ব্ল্যাঙ্কি প্রথম এই শিল্প বিপ্লব কথাটি মানে প্রথম ব্যবহার করেছিলেন শিল্প বিপ্লব না প্রচুর রকম হয়েছে যেমন তোমার সাদা শ্বেত বিপ্লব হলে তারপরে গোলাপি বিপ্লব ঠিক আছে সবুজ বিপ্লব এরকম প্রচুর বিপ্লব হয়েছে তো যাই হোক এগুলো একটু কমেন্ট করে দিও এটা যেটা পাচ্ছ তো কেমন লাগলো অবশ্যই এটা একটু জানিয়ে দিও বন্ধুর সাথে শেয়ার করে দিও ওকে আর ভিডিওটা যদি ভালো লাগে প্রচেষ্ট সাথে মানে এই এগুলো কিন্তু প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু তোমাদের জন্য পরীক্ষার জন্য হেভি মানে গুরুত্বপূর্ণ ঠিক আছে তো মনের সাথে একটু শেয়ার করতেই হবে ওকে তো দেখা হচ্ছে নেক্সট নেক্সট ভিডিও তো প্রত্যেক ভালো থাকবে তো জন্য থ্যাংক ইউ